السلام عليكم. أشكر يا فنان عزيزي خانو أسون بلا أسون جستو أسون الحمد لله ميوكم بلا أسين كنت غلقي أفنا رادي أسي لما بيجو تمين ما أسمار سي فوتي ما أونيخ ما أسطوس يا فنان رادي أسون أشاتي أسلا أمار أمار بابي بابي خويلو بابي تو أسون أمار بيست فريندو خويلو فاروين هاي نما شاتي أسلا أسكو ما أسمران نخورام أمار বাবির গাজেনো তার গাজেনো রান্না করতে গিয়া হয়েছে কি ওয়েদারটা তো পাল্লা আসছিল না, খুব বেশি বাতাস, আর বাতাসের দায় আগুন বারবার খালি নিবি যায়। তখন আমি সাইড ঘেটি দুইটা বোর্ড দিছি কি যাতে বাতাসে আগুনটা নিবাইত না। তারপরেও ঠান্ডাও আসিল, প্রচুর ঠান্ডা আসিল। তা আমি রান্নাম এই মাছ, ফুটি মাছ দিয়া আর আমর আমি দিয়া। আমর আমি দিয়া রানলে কিন্তু অনেক সময় ফুটি মাছে একটু গন্ধ থাকে, খাইতে একটু অসুবিধা হয়। তখন একটু যদি ঠোক কিছু জাতীয় দিলে গেলে এই গন্ধটা অনেকটা কমে যায়। তো আমি ও জিও রান্নাম তারখারিটা রান্নাম আপনারা দেখো। আর আমার বাপির গাজেন এবছর তো সকলেরও দেখা তেমন একটা ফসল না ওয়েদারের কারণে, টাইম লাগাইছে। লাই ফাটা দেখছি তান গাজানো আছে, ধনিয়া ফাটা, লাউ গাছ আছে তিন চারটা, এরপরে যে আর একটা কি যা শাক লাগাইছে নিগু নাম জানলাম না। আর আর বছর দেখছি ভাবি অনেক লাল শাক লাগাইনি, বা লাল শাক দেখছি নাই, গরুর ভিতরে রয়ে গেছে অনেক গাছ, এখনো বাড়া আনছে না। যে কটা খদুর গাছ দেখছি আনছে দেখুন মশাল্লা খুব সুন্দরও হয়েছে। আর দোয়া করি কিন্তু বড়ো খদ ধরলে পাবি তো দিবা, তো ইয়া খাইতা নাই আমরা দিয়া খাইবা, এলাইন দোয়া করাম খদু বেশি বেশি করে ধরতো। আমার বাইর গরর সাইকে দিয়ে লাগাইছে লাই, লাই গাছ, ওখানে একটা পেয়ারোর গাছ আছে। গড় তো সিমসাম ঠিক আছে, মোটামুটি জেলাও আছে আলহামদুলিল্লাহ। গড়টা তো আসলে মাটি দিয়ে বনোক আর ইট দিয়া বনোক, যেটা যেসাটা দিয়ে বনোক, কিন্তু গড় বনে মানুষে মানুষ দিয়া আলহামদুলিল্লাহ। আমার বাবি খুব উবালা আর খুব লক্ষ্মী একটা মেয়ে তাই। আমার আমরার বাবি আমরার ফ্রেন্ডও লাখান, আমি দোয়া করি সকলে যেন আমরার বাবি লেখানোলা বাবি ফাইন। আমার সব বাবিও খুব ভালো। অন্য কোনো ভিডিওত আপনারা সাথে তারার পরিচয় করাই মনে এটা দেখতে পারবা ইনশাল্লাহ। আপনারাও আমার বাবির লাগি বাবি তারা লাগি দোয়া করবা, তারা যেন ভালো থাকুন সুস্থ থাকুন। আর আপনারা দেখুন না আমি রান্না করি, রান্নাটাতে মনে একটা ভালো হয়েছে না, একটু ঠান্ডা লাগে, খুব বেশি ঠান্ডা লাগে। আর বাতাসে দুমাই গিয়া আমার চকুক লাগে রাখি জই যা, অনেক সময় জলকে গিয়া চকুর মাঝে দুমাই গিয়া বেশি প্রবলেম করছে। বিকাল টাইম হয়ে গেছে, একটু বেশিও লেট হয়ে গেছে, বাসা তাইতে আইতে আমার অনেক লেট হয়েছে। বাবির অনেক খাওয়া দাওয়া করছি, একটু এনজয় করছি সপ্তাহ মিলাইয়া। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইবা যে আমার ভিডিওটা আপনারা কাছে কেমন লাগছে।
আর মাছ দিয়ে অত কষ্ট করে মাছ ধরলাম, এই মাছ খেলে হয়েছে। ওই দোকান খিলার দুমা পারো দোষ আনি চাই না, খেয়ে অত দুমা হয়। আমার এক ভাইয়া কইয়া দিছিলাম যে ওটাকে আমি কিটা লইয়া আনতাম বিএনকি টাকি লাখড়ি আনছিলাম, আনার পরেও জানি না তারপরেও দুমো আর দুমাই গিয়ে অত কষ্ট হয়, শ্বাস ফেলাইতে কষ্ট হয়ে গিয়ে দুমার দায়। তা আমার প্লিজ কেউ জানলে কইবা এই দুমাটা কিলা আকি কম হইব, কিতা করলে দুমাটা কম হইব, তখন আমার লাগে রানতে গিয়ে সহজ হইব, রান্না করতে আমি খুব এনজয় করি, দুমাটা গিয়ে একটু বেশি প্রবলেম করি লাই। আর আমরা সকালে তো বার চাইলাম যে ওয়েদারটা ভালো হইতো, ইউকের ওয়েদার ওখান তো খুব বেশিও খালি ভালো হওয়ার পরিবর্তে খালি খারাপ হওয়ার, যত আশা করি যে আইস বালা নাই খাল আগামী খালি হয়তো আরও একটু ভালো ওয়েদার হইব, কিন্তু খালি খারাপ হইতে তার মনে হয় যে উইন্টার আবার আইও জানি না। সামার এবার আমরা ফাইমুনি সকালে দোয়া করো কাজ একটু রই ধরতো, যে আমরা রই আর কি একটু রই দল লাগে ওয়েদার ভালো দেখার লাগে আর কি, যেমন কিতা হইয়া বইতে আছে কিতা হইতা অতদিন ধরে ঠান্ডা খাইতে খাইতে আর পালা লাগে না। আর দেশে যাওয়াটা তো এখন অনেকে দেশে যাই সামার টাইমে, কিন্তু এই বছর তো হয়তো যাইতে পারা না, কারণ করোনা বাংলাদেশে তো বেশি হয়ে গেছে। আমরা সকলে দোয়া করা উচিত আমরা দেশটার যত মানুষ আছে না সকলের হেফাজত করতে যে যেখানে আছো, স্পেশালি আমরা দেশটা অনেক গরিব। আর আমরা তো আলহামদুলিল্লাহ উন্নত যে দেশও আছে, চিকিৎসা সব তো আছে, আমরা বাংলাদেশে তো এগুলো সুযোগ সুবিধা নাই, অনেকে চাইলে পয়সা দিয়েও মিলে না অনেক সময়, তাহলে তারা সকলে বেলা রাখুক। আর আপনারা দেখুন আমার ভিডিও। আজকে আর ভিডিওটা লম্বা করলাম না, ও পর্যন্ত থাকুক। আপনারা যে যেখানে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন, আর আমার দোয়াতে আদরা হবা ওখানেও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।